ছিনতাই বাধা দেওয়ায় সিভিক ভলেন্টিয়ারকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল ছিনতাইকারীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে মালদা জেলার কালিয়াচক থানার নওদা যদুপুর এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, আহত সিভিক ভলেন্টিয়ার মোহাম্মদ সাহিদুর রহমান চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আহতের বাড়ি কালিয়াচক থানার কাশিমনগর মণ্ডলপাড়া এলাকায়। পুলিশ সূত্রে আরও জানা যায়, প্রত্যেক দিনের মতো গতকাল রাতেও নওদা যদুপুর এলাকায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ডিউটি করছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার। গভীর রাতে 7 থেকে 8 জন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় এসে ব্যাংকে ছিনতাই করার চেষ্টা করে। সেই সময় কর্তব্যরত ওই সিভিক ভলেন্টিয়ার বাধা দিতে গেলে তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। তারপর তাকে বেধড়ক মারধর করা হয়। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে ভোর রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই সিভিক ভলেন্টিয়ারকে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই সিভিক ভলেন্টিয়ার। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। কতজন ছিল তোমরা? তোমরা কতজন ডিউটি করছিলে? তুমি একাই? কোথায়? কোন ব্যাংকে? ওটা কোথায়? ওটা যদুপুর। কী দিয়ে মেরেছে তোমাকে? হাতে অস্ত্র ছিল, কী অস্ত্র বুঝতে পারিনি। মানে চিন্তা করতে এসেছিল? তারপরে মারধর কটার দিকে? ওটা রাতে? রাতে কি? এটিএম না ব্যাংক? ব্যাংক। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।